আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করুক বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতা হাসান মামুনের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক। এদিকে ১১ পৌরসভা সহ ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ ২১ জুন। জানিয়ে দেব বন্ধুরা, আওয়ামী লীগ এমপি মুকাব্বিরের সঙ্গে জামায়াত শিবিরের প্রেম। এদিকে ভারতে গণধর্ষণের শিকার তরুণী দেশে ফিরে জানালেন ভয়ঙ্কর সব তথ্য। আরো থাকছে বন্ধুরা, চামড়া রপ্তানি অনুমতি না দিলে কোরবানির সময় সিন্ডিকেট হবে বললেন জিএম কাদের। এছাড়া থাকছে পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে নবায়ন করার নির্দেশ। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির অভিযান, আটক ৪। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। বিএনপির দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তারা এখন জন আস্থার তীব্র সংকটে ভুগছে। আমরা চাই বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন ও সরকারের গঠনমূলক সমালোচনা করুক। বুধবার ২রা জুন সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়, তাই তো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এসব বক্তব্য তাদের চলমান ভাঙা রেকর্ড যা তারা বাজিয়েই চলেছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই খালেদা জিয়া এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন। সরকারের পায়ের নিচে মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচ্ছিন্নতার মাপকাঠি কি? নির্বাচন যদি মাপকাঠি হয় তাহলে সম্প্রতি নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন, সরকার নির্বাচন সহ অন্যান্য প্রায় সব নির্বাচনের প্রমাণ হয়েছে জনগণ কার সঙ্গে আছে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়ন বিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে, তাই বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত। একথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি এখনও হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না, দেখলেও তা সহ্য করা হয় না বিএনপির। সূত্র সময় নিউজ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাসান মামুনের বাবা মোহাম্মদ মকবুল হোসেন সোনু হাওলাদার ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ৪:১১ পটুয়াখালীর ১০মিনা উপজেলার ১ নং রনুগোপালদি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, মকবুল সোনু হাওলাদারের মৃত্যুতে আমি তার শোকসম্বত পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে মরহুম মকবুল হোসেন সোনু হাওলাদারকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সমাজমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকে মুহমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। সূত্র যুগান্ত। স্থগিত হওয়া প্রথম ধাপের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২১ জুন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। গত ৩রা মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সূত্র বিডি প্রতিদিন।
ওসমানীনগরী আওয়ামী লীগের সমালোচনার মুখে সিলেট দুই ওসমানীনগর বিশ্বনাথ আসনের নির্বাচিত এমপি গণফোরাম নেতা মোকাব্বির খান উপজেলা আওয়ামী লীগ নেতারা তার বিরুদ্ধে সরকারি অর্থ লুটপাট স্বাধীনতা বিরোধীদের সাথে আতাত জামায়াত শিবির অনুসারীদের পূর্ণ বাসন সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগ নিয়ে আবার আপত্তিকর মন্তব্য করেছেন এমপি মোকাব্বির। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতারা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা এমপি মোকাব্বিরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা ছাড়াও তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। তা না হলে এমপির বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র বাংলাদেশ প্রতিদিন। ভারতে গণধর্ষণের শিকার বাংলাদেশি তরুণীর দেশে ফিরে এসে মানব পাচার আইনে মামলা করেছেন। তিনি ভয়ঙ্কর সব তথ্য দিয়েছেন পাচারকারী ও নিপীড়কদের সম্পর্কে। ধর্ষণের শিকার তরুণী জানান, টিকটকের মাধ্যমে চক্রটির সঙ্গে তার পরিচয় হয়েছিল। এই চক্রের মাধ্যমে প্রায় 1500 নারী পাচারের শিকার হয়েছেন। সম্প্রতি ভারতে গ্রেপ্তার মগবাজারের টিকটক হৃদয় বাবু এই চক্রের সমন্বয়ক। ওই তরুণীর বরাত দিয়ে মঙ্গলবার সকালে নিজ এলাকায় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। ভারত ফেরত পাচার ওই কিশোরী নিজের উপর নির্যাতনের ভয়ঙ্কর কাহিনী পুলিশকে শুনিয়েছেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তার দায়ের করা মামলায় 12 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে 5 জন বাংলাদেশে অবস্থান করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন মেহেদি হাসান বাবু, আব্দুল কাদের ও তার ছেলে মহিউদ্দিন। এদের মধ্যে মেহেদি একাই 1000-এর বেশি মানুষকে পাচার করেছেন, বাকি 2 জন তাকে পাচারে সহায়তা করেন। 2020 সালের ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে 70-80 জনকে নিয়ে টক হ্যান্ড আউট এবং 2020 সালের 18 সেপ্টেম্বর গাজীপুরের আফরিন গার্ডেন রিসোর্টে 700-800 জন তরুণ তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করে হৃদয় বাবু। ওই বছর 19 ফেব্রুয়ারি কুষ্টিয়ায় বাউল লালন শাহ মাজারে আয়োজিত টক হ্যাং আউটে নিয়ে যাওয়ার কথা বলে আন্তর্জাতিকভাবে সক্রিয় এই মানব পাচারকারীর চক্রের অন্যান্য সহযোগীদের সহায়তা কৌশলে ওই কিশোরীকে ভারতে পাচার করে হৃদয় বাবু। পাচারকারী চক্রের খপ্পরে পড়ার পর থেকে পালিয়ে দেশে ফেরা পর্যন্ত তার ওপর লোমহর্ষক নির্যাতন চালানো হয়। পুলিশের ডিসি শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, ভারতে পাচারের পর কিশোরীটিকে বেঙ্গালুরু আনন্দপুর এলাকায় পর্যায়ক্রমে কয়েকটি বাসায় রাখা হয়। বাসাগুলোতে হাতির ঝিল এলাকার আরো কয়েকজন তরুণী ও কিশোরীর সঙ্গে দেখা হয় ওই কিশোরীর। এদের মধ্যে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও নির্যাতিত তরুণীও ছিলেন, যাদের সুপার মার্কেট, সুপার শপ বা বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয় বলে তিনি জানান। সূত্র যুগান্তর। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, বিদেশে পশু চামড়া রপ্তানির অনুমতি না দিলে এবারও মুনাফাখোর চক্র কোরবানির সময় সিন্ডিকেট তৈরি করবে। তাতে গেল 2-3 বছরের মতো পশু চামড়ার সঠিক দাম পাবেন না বিক্রেতারা, ফলে কোরবানির পশুর চামড়ার যাদের হক রয়েছে সেই এতিম ও দুস্থদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বন্ধ হয়ে যেতে পারে অসংখ্য এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, পাশাপাশি হুমকির মুখে পড়বে সম্ভাবনাময় চামড়া শিল্প। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গেল কয়েক বছর ধরে কোরবানির সময় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম মূল্য পশুর চামড়া কিনেন। সিন্ডিকেটের কারণে কোরবানির সময় পানির দামেই বিক্রি হয়েছে পশুর চামড়া, আবার সঠিক মূল্য না পেয়ে অনেক ক্ষোভ আর হতাশার চামড়া মাটি চাপা দিয়েছে। যুগান্তর। বিদেশে গমনরত কর্মীদের পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকলে দ্রুততম সময়ে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পেতে আবেদন করার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, গত 30 মে মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে গমনরত কর্মীদের পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকলে বিমানের টিকেটে ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে। তাই যেসব বাংলাদেশ কর্মীর পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পাওয়ার আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিদেশগামী কর্মীদের যাত্রা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে। সূত্র ইত্তেফাক।
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারী সহ চারজনকে আটক করেছে বিজিবি। সীমান্ত বিভিন্ন এলাকা থেকে চব্বিশ ঘন্টার ব্যবধানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝরা উপজেলার রাজিহার গ্রামের রাহান জয়দেবের ছেলে পরেশ জয়দার ৫০, মেয়ে দীপালী জয়দার নড়াইলের কালিয়া উপজেলার বর্ণাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিমুল্লা ২৪ ও যশোরের চৌগাছা উপজেলার বেরগোবিন্দ গ্রামের ষষ্ঠী বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস ২৪। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের তারকাটা বিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গতরাত ও আজ বুধবার সকালে মাটিলা সীমান্ত থেকে নারী সহ ৩ জন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় শপথ করা হয়েছে। সূত্র বিডি প্রতিদিন।